আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে গত বছরের যুদ্ধের পর প্রতিবেশী ইরানের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক ভালো মন্দের মধ্য দিয়ে চলছিল, কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক জটিল আকার ধারণ করেছে। ইরান থেকে আজারবাইজান হয়ে আর্মেনিয়া যাওয়ার সময় ইরানি ট্রাকগুলো থেকে ফি আদায়কে কেন্দ্র করে সমস্যা শুরু হয়েছে। এরপর কারাবাখ যাওয়ার পথে কয়েকজন ইরানি ড্রাইভারকে আটক করে আজারবাইজান। আজারবাইজানের পক্ষ থেকে বলা হয় আর্মেনিয়া থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের আটক করা হয়। ড্রাইভারদের মুক্তির দাবি জানায় ইরান। এ নিয়ে কয়েক দফা বৈঠকও হয়, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে সরব ইরানি গণমাধ্যম। আজারবাইজান, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একজোট হয়ে ইরানের বিরুদ্ধে মাঠে নেমেছে বলে বুধবার ইরানি দৈনিকগুলোতে মন্তব্য প্রকাশিত হয়েছে। ইরান ও রাশিয়া এই খেলা মোকাবেলা করবে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ প্রেক্ষাপটে উত্তর পশ্চিম সীমান্তের কাছে সামরিক মহড়ার আয়োজন করেছে ইরান। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সোমবার সংবাদ সংস্থা আনাদুলুকে তিনি বলেন, এখন কেন এই মহড়া, আমাদের সীমান্তের কাছে কেন এটা করা হচ্ছে? খবরে বলা হয়, প্রায় 30 বছর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আজারবাইজান স্বাধীন হওয়ার পর তাদের সীমান্তের কাছে কখনো মহড়া করেনি ইরান। এদিকে ইলহামের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার বলেন, ইরান যে মহড়ার আয়োজন করেছে তা সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয়। গোটা অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান খাতিবজাদে। তিনি বলেন, ইরান সবসময় অন্যের ভূখণ্ড দখলের বিরোধিতা করে এসেছে। সব দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক সীমানার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় তেহরান। একই সঙ্গে তিনি সব প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। ইসরায়েলের প্রসঙ্গও টানেন খাতিবজাদে। তিনি বলেন, ইরানের সীমান্তের কাছে ইসরায়েলের প্রতীকী কোনো উপস্থিতিও সহ্য করা হবে না। জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যা কিছু করা দরকার তার সবই করা হবে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে যে কোনো ধরনের সামরিক হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি মঙ্গলবার ফ্রান্স 24 নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে তার সরকার সবরকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে, কিন্তু গত বছরের সংঘর্ষে নিজের হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আর্মেনিয়া যদি কোনো ধরনের সামরিক তৎপরতা চালায় তাহলে বাকু তার কঠোর জবাব দেবে। আলিয়েভ বলেন, গত সপ্তাহে নিউ ইয়র্কে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে দুদেশের মধ্যে এ ধরনের আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, নাগর্নো কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে সাংঘর্ষিক অবস্থান একবারে চিরতরে সমাধান হয়ে গেছে, কাজেই এ বিষয়ে আগে উত্তেজনাকর পরিস্থিতিতে ফিরে যাওয়া ঠিক হবে না। তিনি এমন সময়ে বক্তব্য দিলেন যখন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর্মান গ্রেগরিয়ান বলেছেন, এখনও আজারবাইজানের সঙ্গে তার দেশের কারাবাখ সংকটের সমাধান হয়নি। তার এ বক্তব্যের জের ধরে বাকুতে এই ধারণা সৃষ্টি হয়েছে যে নাগর্নো কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারে আর্মেনিয়া আবার হামলা চালাতে পারে। আফগানিস্তানের শাসক দল বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে নিয়ে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানান। তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে। মুজাহিদ বলেন, যে কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশ সীমার মালিক, এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেদেশের যে কোনো সীমানায় যে কোনো কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে। এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। ডেইলি সাবার খবরে বলা হয়, আফগানিস্তানের তালেবান নেতৃত্ব বলছে তারা সাময়িকভাবে দেশটির 1964 সালের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে। তালেবানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী আব্দুল হাকিম সারাই এক বিবৃতিতে বলেছেন, তারা আফগানিস্তানের গণতন্ত্রের স্বর্ণযুগ হিসেবে পরিচিত সময়ের সংবিধানে ফিরে যাবেন। ওই সংবিধান হবে স্বল্প সময়ের জন্য, তবে প্রয়োজনে ওই সংবিধানে সংশোধনী আনবেন তারা। বিচারমন্ত্রী বলেন, ইসলামী আমিরাত আফগানিস্তান সাবেক বাদশাহ জহির শাহের আমলের সংবিধানকে সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রহণ করবে, তবে ওই সংবিধানের কোনো অনুচ্ছেদ ইসলামী শরীয় আইনের পরিপন্থী এবং ইসলামী আমিরাতের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করা হবে। 6 দশক আগে যখন বিশ্বের পরাশক্তিগুলো আফগানিস্তানে অনুপ্রবেশ করেনি, তখন সংক্ষিপ্ত সময়ের জন্য আফগানিস্তানে সাংবিধানিক রাজতন্ত্র চালু করেছিলেন মোহাম্মদ জহির শাহ।
1963 সালে ক্ষমতায় আসার এক বছর পর বাদশাহ জহির শাহ সংবিধান অনুমোদন করেন। তিনি 1973 সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রায় এক দশক দেশটিতে সংসদীয় গণতন্ত্র চলে। 1964 সালের সংবিধান অনুযায়ী প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়া হয়। এছাড়া প্রথমবারের মতো রাজনীতিতে অংশগ্রহণের জন্য দরজা খুলে যায়। 2001 সালে মার্কিন আগ্রাসনের পর আফগানিস্তানে নতুন সংবিধান গৃহীত হয়। তাতে পুরনো রাজতন্ত্রের পরিবর্তে 2004 সালে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ন্যস্ত করা হয়। এছাড়া নারীর সম অধিকার দেওয়া হয়। আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ জেনারেল দাবি করেছেন তারা আফগানিস্তানে 2500 মার্কিন সেনা রাখার ব্যাপারে সুপারিশ করেছিলেন। মঙ্গলবার মার্কিন সিনেটে অনুষ্ঠিত শুনানিতে জেনারেল মার্ক মিলি এবং ফ্র্যাঙ্ক ম্যাকেনজি এই দাবি করেন। তবে তাদের দাবির সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের কথা মিলছে না, কারণ বাইডেন বলেছেন এই ধরনের কোনো পরামর্শের কথা তিনি মনে করতে পারছেন না। মার্ক মিলি মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান। অন্যদিকে ফ্র্যাঙ্ক ম্যাকেনজি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান। এই কমান্ডই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি দেখভাল করে। মার্ক মিলি ও ফ্র্যাঙ্ক ম্যাকেনজির ভাষ্য, গত মাসে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের প্রাক্কালে তারা প্রেসিডেন্ট বাইডেনকে সেদেশে 2500 সেনা রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আফগান সরকারকে শক্তিশালী করার জন্যই তারা এমন পরামর্শ দেন। মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ জেনারেল নানা প্রশ্নের মুখোমুখি হন। খবরে বলা হয়, শুনানিতে তাদের প্রশ্ন বানে জর্জরিত করা হয়। এ সময় মার্ক মিলি মার্কিন সেনাদের বিশৃঙ্খলার প্রত্যাহারকে ধারাবাহিক ব্যর্থতার ফসল বলে স্বীকার করেন। তিনি বলেন, এটি ছিল আমাদের কৌশলগত ব্যর্থতা। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও সিনেটের শুনানিতে অংশ নেন। পশ্চিমা সামরিক বাহিনী প্রত্যাহারের ঘোষণায় আফগানিস্তানের সেনাবাহিনীর আকস্মিক পতন যুক্তরাষ্ট্রকে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আফগান সামরিক বাহিনীর সক্ষমতা, উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি এবং দুর্বল নৈতিকতা সহ যুক্তরাষ্ট্রের 20 বছরের দীর্ঘ যুদ্ধের ব্যাপারে ওয়াশিংটন ভুল হিসাব করেছিল বলেও স্বীকার করেন অস্টিন। তিনি বলেন, আফগান সেনাবাহিনীকে আমরা এবং আমাদের অংশীদাররা প্রশিক্ষণ দিয়েছি, তা একেবারে নিমিষেই গলে গেছে, অনেক ক্ষেত্রে একটি গুলিও চালায়নি। বিষয়টি আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়, আফগানিস্তান থেকে বিশৃঙ্খল প্রত্যাহার প্রক্রিয়ার সমালোচনা এবং জবাবদিহিতা দাবি করায় যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনা কর্মকর্তাকে আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে দেশটির নেতৃত্বের সমালোচনা করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সেনা কর্মকর্তাকে প্রি ট্রায়াল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছেন মার্কিন মেরিন সেনা বিভাগ। অভিযুক্ত ওই মার্কিন মেরিন সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট স্কোলার জুনিয়র। ইসরায়েল থেকে হেরন ড্রোনের নতুন সংস্করণ কিনতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এরই মধ্যে 4টি হেরন টিপি ড্রোন কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসরায়েলের তৈরি হেরন ড্রোন ভারতে নতুন নয়। হেরন ওয়ান ড্রোন ভারতীয় বিমান বাহিনীর হাতে অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু এই ড্রোনের আরও আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল। নতুন সংস্করণের নাম হেরন টিপি এবং হেরন টিপি এক্সপি। জানা গেছে, ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর জন্য কেনা হবে মাঝারি উচ্চতায় ওড়ার উপযোগী হেরন টিপি। আধুনিক উপগ্রহ যোগাযোগ এবং সেন্সরযুক্ত এই ড্রোনে আকাশ থেকে ভূমিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। বসানো যাবে লেজার নিয়ন্ত্রিত সরঞ্জামও। অন্যদিকে হেরন টিপি এক্সপি প্রায় 45,000 ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলতে পারে। টানা 30 ঘন্টা উঠতে পারে এই ড্রোন। ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও নজরদারি চালাতে সক্ষম। ইসরায়েল থেকে এই মডেলটিও কিনতে পারে ভারত। উগ্রপন্থা ও জঙ্গিবাদ দমনের নামে 6টি মসজিদ বন্ধ এবং বেশ কিছু ইসলামী সংস্থা নিষিদ্ধ করছে ফ্রান্স। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্ত দারমানিন মঙ্গলবার দেশটির দৈনিক লা ফিগারোকে জানান, ফ্রান্সের কোন কোন এলাকা ও সংস্থা থেকে উগ্রপন্থা ও জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে সে বিষয়ে জানতে 2020 সালের নভেম্বর থেকে ব্যাপক ও বিস্তারিত অনুসন্ধান শুরু করেছিল দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সেই থেকে প্রায় 10 মাসের অনুসন্ধানে 89টি স্থান ও সংস্থার একটি তালিকা করেন গোয়েন্দারা। সরকারকে দেওয়া প্রতিবেদনে তারা বলেন, তালিকাভুক্ত সব স্থান ও সংস্থা থেকে উগ্রপন্থা ও জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে। লা ফিগারোকে দারমানিন বলেন যে 6টি মসজিদ বন্ধ ঘোষণা করা হবে, সেগুলোর নামই তালিকায় রয়েছে। রাজধানী প্যারিস সহ ফ্রান্সের 5টি শহরে মসজিদগুলো অবস্থিত। ফ্রান্সের ইসলামপন্থী প্রকাশনা সংস্থা নাওয়া এবং দেশটির কৃষ্ণাঙ্গ অধিকারবাদী সংগঠন ব্ল্যাক আফ্রিকান ডিফেন্স লীগ বা এনডিএন এর নামও তালিকায় রয়েছে বলে জানিয়েছে দারমানিন। লা ফিগারোকে তিনি বলেন, তালিকায় থাকা আরও 4 সংস্থাকে আগামী নভেম্বরের মধ্যে নিষিদ্ধ করা হবে। আগামী বছর ওই অভিযান চলবে। উচ্চ গতির সম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির জাগং প্রদেশ থেকে হুয়াসং এইচ নামের ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এসব তথ্য জানিয়েছে। বিগত দিনগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
সবশেষে ছোঁড়া শব্দের চেয়েও দ্রুত গতির ক্ষেপণাস্ত্রটি দেশের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে কেসিএনএম। সংবাদ মাধ্যমটির ভাষ্য, ঠিক যেমনটি চাওয়া হয়েছিল, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর সে চাহিদার সবকটি পূরণ হয়েছে। বলা হয়েছে, 5 সালের সামরিক উন্নয়ন পরিকল্পনায় যে 5টি গুরুত্বপূর্ণ নতুন অস্ত্র ব্যবস্থা পরীক্ষা করা হবে, এটি তার একটি। সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর ক্ষেপণাস্ত্রের সক্ষমতার পাল্লায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একটি অত্যাধুনিক সংস্করণ। সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি অনেক বেশি দ্রুত গতিসম্পন্ন। এ কারণে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি মোকাবেলা করা বেশ কঠিন। দীর্ঘদিন ধরেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্ষমতার পাল্লাপাল্লি চলছে। দুই দেশেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়ে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেই অত্যাধুনিক সংস্করণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করল দেশটি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।